দর্শক, আজকে আমরা চলে এসেছি সুজন ভাইয়ের ভর্তার দোকানে। সুজন ভাইয়ের ভর্তার দোকানে সকাল থেকে অসংখ্য মানুষের ভিড় হয়েছে। দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে আসে বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে ভাত খাবার জন্য। এখানে শত প্রকার ভর্তা তৈরি করা হয়। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিমের ভর্তা, বিভিন্ন প্রকার শুটকি মাছের ভর্তা সহ অন্যান্য যে কোনো সবজির ভর্তা এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আসলে আপনি শত প্রকার ভর্তা পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করতে পারবেন। সুজন ভাইয়ের হোটেলটিতে প্রতি ভর্তার পিস রাখা হয়েছে 20 টাকা করে, এর সাথে ভাত এবং ডাউল। আপনি এখানে গরুর মাংস থেকে শুরু করে অন্য অন্য খাবারও কিনে খেতে পারবেন। এখানে যেরকম গুড়ের জিলাপি এবং অন্যান্য মিষ্টান্ন খাবারও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সুতরাং সুজন ভাইয়ের দোকানে আপনি আসলে শত প্রকার ভর্তার সাথে সাথে অন্যান্য খাবারও গ্রহণ করতে পারবেন। সুজন ভাইয়ের দোকানে আসার কীভাবে আসবেন, আসার ঠিকানা বগুড়া সাতমাথা থেকে আপনি জেলখানার মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, তারপর আপনি করতোয়া ব্রিজ পার হবেন। করতোয়া ব্রিজ পার হওয়ার পরে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে সুজন ভাইয়ের ভর্তা দোকান আপনি পেয়ে যাবেন। এখানে আসলে আপনি শত প্রকার ভর্তা দিয়ে খাবার গ্রহণ করতে পারবেন। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখানে এখানকার খাবার আজকে খেলাম, অত্যন্ত সুস্বাদু এবং আমরা অতি তৃপ্ত সহকারে খাদ্য গ্রহণ করেছি এবং খুব ভালো লেগেছে। সুতরাং আপনারা আসলে এখানে এসে খাবার গ্রহণ করতে পারবেন। বগুড়া সাতমাথা বা বগুড়া শহরের বিভিন্ন স্থান থেকে খুব সহজেই এই বউ বাজারে আসা যায়। এই এলাকাটার নাম হচ্ছে বউ বাজার। আপনি শহর থেকে যে কোনো জায়গায় রিক্সা থেকে বউ বাজারের নাম করলেই আপনাকে বউ বাজার নিয়ে আসবে সুজন ভাইয়ের হোটেলে। তো এখানকার এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের অ্যারাউন্ড দ্য বঙ্গ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আর এটা কি এটা এত নিছেন কালো জিরা? ও আপনি ডবল ডবল নিছেন? এই যে কালো জিরা।